লেফটেন্যান্ট কর্নেল জামশেদ তার বয়সদের কাছে জাস নামে পরিচিত গোয়েন্দা বিভাগের এই অফিসার বড় মজাদার মানুষ কথায় কথায় রসিকতা করেন এমন রসিকতা যে নিতান্ত অরসিক মানুষও হো হো করে হেসে উঠবে রসিকতা ছাড়াও তিনি আর যে বিদ্যা জানেন তার একটি হচ্ছে ম্যাজিক এক প্যাকেট তাস পেলেই সেই এক প্যাকেট তাস দিয়ে তিনি আধ ঘন্টা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন পামিংয়ের বিদ্যাও ভালো আয়ত্ত করেছেন শূন্য থেকে কাঁচা টাকা বের করা সেই কাঁচা টাকাটাকে শূন্য মিলিয়ে দেয়া তার কাছে কিছুই না কর্নেল যাস অবিবাহিত বিয়ে না করার পেছনে তার যুক্তি হচ্ছে তিনি ট্রেনে করে ঘুরতে পছন্দ করেন জানালার পাশে বসে দৃশ্য দেখতে দেখতে যাওয়া এটা তার খুবই পছন্দ বিয়ে করলে এই সুযোগ পাওয়া যাবে না কারণ স্ত্রীকে জানলার পাশে বুঝতে দিতে হবে এই কারণেই বিয়ে করছেন না এই অতি মজাদার কর্নেল যাস গোয়েন্দা বিভাগে আছেন চাকরির শুরু থেকেই কাজটা তার খুবই পছন্দের গোয়েন্দা বিভাগের কাজের পেছনে রহস্য থাকে মজা থাকে এবং আচমকা বিষয় থাকে এইসব জিনিস একজন ম্যাজিসিয়ানের পছন্দ হবারই কথা সামরিক গোয়েন্দা বিভাগ তাদের কর্মকাণ্ড মূলত সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ রাখে কর্নেল যা সেই সীমা বৃদ্ধি করেছেন তিনি সিভিলিয়ানদের মধ্যেও কাজ করছেন তেমন গুরুত্বপূর্ণ কাজ না ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে নানান ধরনের লোকজন ধরে নিয়ে আসা তাদের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করা আতঙ্কে অস্থির হয়ে যাওয়া মানুষদের সঙ্গে গল্প করতে তার ভালো লাগে কর্নেল জাস যেসব হতভাগ্যদের গল্পগুজব করার জন্য ডেকে আনেন তাদের বেশিরভাগকেই ডেথ স্কোয়াডের কাছে পাঠিয়ে দেওয়া হয় এই ব্যাপারে কর্নেল জাসের বিবেক খুব পরিষ্কার তার যুক্তি হচ্ছে আমরা যুদ্ধাবস্থায় আছি যুদ্ধাবস্থার প্রথম থেকে শত্রুর মনে ভয়াবহ আতঙ্ক তৈরি করতে হয় আতঙ্ক হতাশা এবং অনিশ্চয়তা এই তিনটি আবেগ একসঙ্গে তৈরি করা মানে যুদ্ধের প্রাথমিক বিজয় শত্রুপক্ষের মোরালটি ভেঙে যাবে ভাঙা মোরালিটি নিয়ে শত্রু কখনো সোজা হয়ে দাঁড়াতেই পারে না একদল লোক ধরে আনা হচ্ছে তারা উধাও হয়ে যাচ্ছে আত্মীয় স্বজনরা তাদের কোনো খোঁজ বের করতে পারছেন না এর চেয়ে অনিশ্চয়তা তার কিছু হতে পারে না এই খবর তারা চারদিকে ছড়াবে মুখে মুখে পল্লবিত হবে ভয়ঙ্কর গল্প যুদ্ধাবস্থায় প্রয়োজন আছে কর্নেল যাস হালকা ঘিয়া রঙের একটা হাওয়াই শার্ট পরেছেন তার হাতে চুরুট তিনি চুরুট বা সিগারেট কিছুই খান না সিগারেটের গন্ধে তার মাথা ধরে যায় বন্দিদের জেরা করার সময় তিনি হাতে চুরুট রাখেন চুরুট জ্বালিয়ে রাখা কঠিন ক্রমাগত টানতে হয় কাজটা তো খারাপ লাগে না চুরুট নিয়ে কথা বলতে বলতে জেরা করায় আলাদা একটা নাটকীয়তা আছে কর্নেল জাসের ঘরটা ছোট আসবাবপত্র বলতে ছোট্ট একটা টেবিলের পেছনে রিভলভিং চেয়ারে তিনি বসেন সামনে আরেকটা হাতলালা চেয়ার আছে যাকে জেরা করা হবে সেই এই চেয়ারে বসে একটা সিলিং ফ্যান আছে ডিসি কারেন্টের পাখা বাতাসের চেয়ে শব্দ বেশি হয় করণের সাহেব ইচ্ছে করলে ফ্যানটা বললে ভালো একটা ফ্যান নিতে পারেন তিনি নেন না ফ্যানের ঘর ঘর শব্দের ভয় ধরানোর এফেক্টটা তার ভালো লাগে তার রিভলভিং চেয়ার যখন ঘুরে তখন কটকট ধরনের শব্দ হয় সেই শব্দও তার ভালো লাগে মৃত্যু ভয়ে অস্থির একটা মানুষ তার সামনে বসে আছে তিনি নিভে যাওয়া চুর ধরাতে ধরাতে হঠাৎ চেয়ার ঘুরিয়ে তাকালেন কটকট শব্দের সামনে বসে থাকা লোকটা আতঙ্কে নীল হয়ে গেল এই দৃশ্য খুব মজার দৃশ্য শাহেদ কর্নেল জাসের সামনের চেয়ারে জবুথবু হয়ে বসে আছে প্রথমে সে তার দুটো হাত চেয়ারের হাতলের উপর রেখেছিল হঠাৎ মনে হল এতে বেয়াদবি প্রকাশ পেতে পারে এখন তার হাত কোলের উপর রাখা তার প্রচণ্ড প্রস্তাবের বেগ হয়েছে মনে হচ্ছে এক্ষুনি ব্লাডার ফেটে যাবে কর্নেল সাহেব চেয়ার ঘুরিয়ে শাহেদের দিকে তাকালেন হালকা গলায় বললেন আপকা তারিফ শাহেদ প্রশ্নটার মানে বুঝতে পারল না তারিফ শব্দটার মানে কি উর্দু মোটামুটি জানা থাকলে সহজেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যেত উর্দু জানাটা উচিত ছিল ক্লাস সিক্সে আরবি না নিয়ে উর্দু নেওয়া উচিত ছিল আরবি নিয়েছিল ক্লাস এইট থেকে নাইন ওঠার পরীক্ষায় সব বিষয়ে পাসমার্ক থাকলেও আরবিতে পেয়েছিল বত্রিশ কর্নেল সাহেব একটু ঝুঁকে এসে বলল স্যার আপকার নাম সাহেব একটু কেঁপে উঠল মানুষটা থেকে স্যার বলছে কেন রসিকতা করে বলছে মুখ দেখে তো মনে হচ্ছে না রসিকতা মনে হচ্ছে সম্মান দেখাচ্ছে মাইনি মিস শাহেদ আপকা উর্দু নেহিয়া তা জি না স্যার কর্নেল সাহেব টেবিল থেকে তাসের প্যাকেট হাতে নিলেন এটা তার একটা খেলা নাম জিজ্ঞেস করে তিনি কিছুক্ষণ তাস সাফল করে একটা তাস হাতে টেনে নেবেন লাল রঙের তাস উঠে এলে মৃত্যুদণ্ড কালো তাস হলে লোকটাকে ছেড়ে দেওয়া হবে চান্স ফিফটি ফিফটি ভাগ্য পরীক্ষা তিনি ভাগ্য পরীক্ষার খেলাটা যখন খেলেন তখন নিজেকে ঈশ্বরের কাছাকাছি মনে হয় কর্নেল সাহেব তাস টানলেন লাল রঙের তাস উঠে এলো ফোর অফ ডায়মন্ডস লোকটার ভাগ্য খারাপ আর ইউ ম্যারেড ইয়েস স্যার লোকটা যেহেতু বিবাহিত তাকে আর একটা সুযোগ দেওয়া যেতে পারে কর্নেল সাহেব আবার তাস টানলেন এবারও লাল রঙের তাস হার্টের দুই আশ্চর্য এর ভাগ্য তো খুবই খারাপ ডুই হ্যাভ চিল্ড্রেন ইয়েস স্যার ওয়ান ডটার আচ্ছা ঠিক আছে মেয়েটার খাতির আরেকটা সুযোগ তার এই দফায় লাল উঠলে খেল খতম কর্নেলস আরেকবার তাস সাফল করলেন কালো তাস উঠার প্রবিলিটি খুব বেশি পরপর তিনবার লাল ওঠার কোনো কারণ নেই তৃতীয়বারও লাল উঠল ডায়মন্ডের কুইন কর্নেল হাসি মুখে বললেন ওকে স্যার ইউ ক্যান লিভ শাহেদ ঘর থেকে প্রায় টলতে টলতে বের হলো। কর্নেলজাস শাহেদের নামের পাশে লাল ক্রস দিলেন রকম কারণ ছাড়া মানুষ মেরে ফেলা যায় মৃত্যু এত সহজ এত তুচ্ছ সাহেদ ভয়ে অস্থির হল না বিস্ময়ে অভিভূত হল সামান্য গাছের পাতাও তো মানুষ অকারণে ছিটতে পারে না বর্ষায় পিঁপড়ার লম্বা শাড়ি দেখা যায় মানুষ সেই পিঁপড়ার শাড়িও ডিঙিয়ে যায় মানুষ চায় না পিঁপড়ার মতো তুচ্ছ প্রাণীও তার পায়ের চাপে মারা পড়ুক এরা কেন অকারণে এতগুলি মানুষ মেরে ফেলবে কোথাও কি ভুল হচ্ছে ভুলটা কে করছে সে করছে না তো হয়তো এমনিতেই তাদের এর মাঠে লাইন করে দাঁড় করিয়েছে নাম ঠিকানা লিখে ছেড়ে দিবে না ছাড়লেও কোনো শাস্তি টাস্তি দিবে মেরে ফেলার প্রশ্ন আসছে কেন লম্বা দাঁড়িয়েওয়ালা জুব্বা ধরনের পোশাক পরা এক লোক এসে বললো কলমা পর কলমা এটা কি মিলিটারিদের মাওলা না মৃত্যুর আগে কলমা পড়াচ্ছে সাহেদরা মোট নজন দাঁড়িয়ে আছে সাহেদ আছে মাঝামাঝি জায়গায় এরা কি একজন একজন করে নিয়ে গুলি করবে নাকি সবাইকে একসঙ্গে আর গুলি করার হুকুম দেবে কে ওই অল্প বয়স্ক অফিসারটা কাঁধের ব্যাজের তিনটা তারা ক্যাপ্টেন অফিসারটি কিন্তু বেশ হাসি খুশি দেখাচ্ছে তার চেহারা দেখে তো মনে হয় না কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটবে মাটির ঢিবির মতো জায়গাটার কাছে বেশ কিছু মিলিটারি বন্দুক হাতে স্ট্যান্ড ইন পজিশনে আছে মাটির ঢিবিটাই মনে হয় বদ্ধভূমি আশেপাশে কোনো গর্ত বা খানাখন্দ নেই এরা ডেড বডি ফেলবে কোথায় আশেপাশে নদী থাকলে নদীতে নিয়ে ফেলতো নদী নেই কোনো গর্তও নেই পুরো ব্যাপারটা ওদের কোনো রসিকতা নয় তো ভয় দেখিয়ে মজা করছে মানুষকে ভয় দেখিয়ে আদমরা করে ফেলার মধ্যে মজা আছে দারুণ মজা সাহেব তার পাশে দাঁড়ানো ভদ্রলোককে বলল ভাই আপনার ঘড়িতে কটা বাজে ভদ্রলোক কিছু বললেন না অদ্ভুত দৃষ্টিতে শাহেদের দিকে তাকালেন শাহেদ আবার বলল ভাই কয়টা বাজে আমার হাতে ঘড়ি নেই একটু কাইন্ডলি যদি টাইমটা বলেন চারটা পাঁচ থ্যাংক ইউ ভদ্রলোক এখনও শাহেদের দিকে তাকিয়ে আছে শাহেদ বলল এরা আমাদের বাইরে এনেছে কেন জানেন জানি কি জন্য এনেছে এত কথা বলছেন কেন কি জন্য এনেছে আপনিও জানেন আল্লাহ খোদার নাম নেন ভদ্রলোকের কথা শেষ হওয়ার পরপরই লাইনে দাঁড়ানো প্রথম চারজনকে মাটির ঢিবির দিকে নিয়ে যাওয়া হলো শাহেদরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আলো নেই হলুদ রঙের টানা বারান্দা থেকে যা সামান্য আলো আসছে তাই তবে মাটির ঢিবির কাছে বেশ আলো তিনটা বাস পাশাপাশি পোতা সেখানে বাল্ব লাগানো অল্প কয়েকটা বাল্ব কিন্তু খুব আলো যে চারজনকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শাহেদ অত্যন্ত বিস্ময়ের সঙ্গে তাদের দেখছে তার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্বপ্নে ঘটছে পুতুল নাচের পুতুলরা যেমন হেলে দুলে হাঁটে তেমনই হাঁটার ভঙ্গি বাস্তবের মানুষরা কখনো এই ভঙ্গিতে হাঁটে না চারজনের হাত পেছনের দিকে বাঁধা হচ্ছে চারজনের একজন উঁচু গলায় বলছে লাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাহেব নিজেকেই জিজ্ঞেস করলো ব্যাপার কি এদের হাত পেছনে বাঁচছে কেন এদেরকে কি করবে ওদের মেরে ফেলবে তারপর আমাদের নিয়ে যাবে আমরা কি করেছি নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে এক্ষুনি ধারা পড়বে দেখা যাবে এতক্ষণ যা দেখেছে তা ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন হঠাৎ ঘুম ভেঙে যাবে দেখা যাবে সব আগের মতোই আছে আসমানি এবং সে শুয়ে আছে দুজনের মাঝখানে গুটি মেরে ঘুমোচ্ছে রুনি সে তার একটা পা তুলে দিয়েছে সাহেদের গায়ে গা থেকে পা নামাতে গেলেই জেগে উঠবে তারপর আর কিছুতেই তাকে ঘুম পাড়ানো যাবে না বারান্দায় নিয়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে যখন মনে হবে রুনি পুরোপুরি ঘুমিয়ে পড়েছে এখন তাকে শুয়ে দেয়া যায় তখন রুনি ঘাড়ে মাথা রেখে বলবে বাবা গল্প তৎক্ষণাৎ গল্প শুরু করতে হবে অ্যাটেনশান খট করে শব্দ হলো সাহেদ একটু কেঁপে উঠল চোখের সামনে দৃশ্যগুলি অস্পষ্ট হয়ে পড়েছিল এখন আবার স্পষ্ট হয়েছে ওই তো চারজন মানুষ উল্টো দিক করে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদের বাঁধা হাত দেখা যাচ্ছে রাইফেল তাক করে আছে অনেকে কতজন সাহেব কি গুনে দেখবে তার প্রয়োজন কি আছে আচ্ছা ভোর হতে কত দেরি আকাশে কি তারা আছে সাহেদ কি তাকাবে আকাশের দিকে ওই তো কালপুরুষ দেখা যাচ্ছে কালপুরুষের কোমরের বেল্টে তিনটা তারা ফায়ার ঠিকই শব্দ হল যারা দাঁড়িয়েছিল তারা কেউ এখন দাঁড়িয়ে নেই কোনো চিৎকার কোনো কাতরানি কিছুই শোনা যাচ্ছে না কয়েক মুহূর্ত সমস্ত পৃথিবী শব্দহীন হয়ে রইল আর তখন শোনা গেল চাপা গোঙানির শব্দ গোঙাতে গোঙাতে মৃত্যু পথে যাচ্ছে একজন ডাকছে ফরিদা ফরিদা ফরিদাকে তার মমতময়ী স্ত্রী নাকি তার আদরের ধন বড় মেয়ে সাহেদের সমস্ত পৃথিবী দুলে সে গড়িয়ে মাঠে পড়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে তার মনে হলো আসমানি তাকে কোলে করে খাটে শুইয়ে দিচ্ছে মাথায় পানি ঢালছে চুলে বিলি কেটে দিচ্ছে কি আরামই না লাগছে ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে অদ্ভুত ঘুম শরীরের সমস্ত জীবন্ত কোষ যেন একসঙ্গে ঘুমিয়ে পড়ছে বড় আরামের ঘুম এর মধ্যে আবার রুনি এসে তার ছোট হাত তাকে ছুঁয়ে যাচ্ছে মেয়েটার হাত অসম্ভব ঠান্ডা সে মনে হয় পানি নিয়ে ছানাছানি করেছে আসমানি অস্পষ্ট গলায় বলল কি হয়েছে তুমি এরকম করছো কেন শাহেদ অনেক কষ্টে বলল আমি দুঃস্বপ্ন দেখছি আসমানি ভয়ঙ্কর দুঃস্বপ্ন তুমি আমাকে জড়িয়ে ধরে রাখো কিছুতেই আমাকে ছাড়বে না আসমানি স্বরে বলল আমি তোমাকে ছাড়বো না অজ্ঞান হয়ে পড়ে যাবার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক শাহেদ বেঁচে গেল তার বেঁচে যাওয়ার অংশটা যথেষ্ট রহস্যমণ্ডিত শাহেদ অনেক চেষ্টা করেও রহস্য ভেদ করতে পারেনি জ্ঞান হবার পর সে নিজেকে দেখেছে চৌকির উপর শুয়ে আছে সে একাই শুধু শুয়ে আছে সেই চৌকিতে আর অনেকেই আছে তারা কেউ শুয়ে নেই সবাই বসে ব্যাপারটা স্বপ্ন না সত্যি বোঝার আগেই সে অজ্ঞান হয়ে পড়েছে কিংবা ঘুমিয়ে পড়েছে সে অবস্থাতেও তার সারাক্ষণ মনে হয়েছে আসমানি তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে একবার তার খারাপ ধরনের চিকেন পক্স হলো সারা শরীরে অসহ্য যন্ত্রণা আসমানি বলল এসো তোমার ব্যথা কমিয়ে দিই শাহেদ বিরক্ত গলায় বলল সবসময় রসিকতা করবে না ব্যথা কমাবে কীভাবে ভালোবেসে গায়ে হাত বুলিয়ে দেব তাতেই ব্যথা কমবে আশ্চর্যকাণ্ড আসমানি গায়ে হাত বুলিয়ে দিতেই ব্যথা কমে গেল অচেতন জগতে থেকেও শাহেদের স্পষ্ট মনে হতে লাগলো আসমানি ক্রমাগত তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এপ্রিল মাসের তেরো তারিখ মঙ্গলবার দুপুরবেলা শাহেদ ছাড়া পেল একজন মিলিটারি মেজর তার দিকে তাকিয়ে বলল ক্লিয়ার আউট এই ক্লিয়ার আউটের অর্থ যে মুক্তি তা বুঝতে শাহেদের অনেক সময় লাগলো রিক্সায় উঠে বসার পর তার মনে হতে লাগল এটা আসলে সত্যি না স্বপ্ন রিক্সা চলতে শুরু করা মাত্র স্বপ্ন ভেঙে যাবে রিক্সা চলতে শুরু করলো স্বপ্ন ভাঙল না তখন তার মনে হলো রিক্সাওয়ালা কোনো একটা কথা বললেই স্বপ্ন ভাঙবে রিক্সালো কোনো কথা বলছে না স্বপ্ন ভাঙছে না শাহেদই কথা বলল দেশের অবস্থা কি রিক্সাওয়ালা ঘাড় ফিরিয়ে সাহেদকে দেখল জবাব দিল না শাহেদ বলল তোমার দেশ কোথায় ফরিদপুর গ্রামের নাম জয়নগর আচ্ছা ঠিক আছে আমার গ্রামের বাড়ি মমসিংহের কেন্দুয় আমি মিলিটারি হাতে আটক ছিলাম আজকে ছাড়া পেয়েছি রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে দেখল কিছু বলল না তার চোখে আগ্রহ কৌতূহল বিস্ময় কোনো কিছুই নেই মরা মানুষের চোখ শাহেদ বাসায় পৌঁছালো দুটার দিকে বাসা খালি গৌরাঙ্গ নেই সদর দরজাও খোলা সে দরজায় তালাও লাগিয়ে যায়নি দুটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সে এক নাগারে ঘুমল সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সে অল্প কিছু সময় বারান্দায় বসে রইল তারপর ঘরে ঢুকে চিঠি লিখতে বসলো আসমানি তুমি এবং রুনি তোমরা কোথায় আছো আমি জানি না কিছুদিন তোমাদের জন্য খুব দুশ্চিন্তা করেছি এখন আর করছি না এই চিঠিটা আমি ভাইজানের কাছে পাঠাচ্ছি ভাইজানের সঙ্গে যদি তোমার কখনো যোগাযোগ হয় এই চিঠিটা তুমি পাবে আসমানি আমার ধারণা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের মানুষ যুদ্ধ শুরু করবে আমি প্রথম দিকের যোদ্ধাদের একজন হতে চাই কাজেই তোমাদের জন্য দুশ্চিন্তা বন্ধ করে আমি আজ থেকে খুঁজতে শুরু করব। কিভাবে নিজেকে কাজে লাগাতে পারি পরাধীন দেশে নয় আমি স্বাধীন দেশে তোমাকে আবার দেখব যদি দেখা না হয় যদি আমার মৃত্যু হয় তাতে মনে কষ্ট পেও না রুনিকে বুঝিয়ে সব কিছু বলবে এখন বুঝতে না পারলেও সে একদিন বুঝবে আমি ভয়ঙ্কর কিছু সময় পার করে এসেছি সে সময় তোমার উপস্থিতি আমি অনুভব করেছি আমি জানি আমি যেখানেই থাকি তুমি থাকবে আমার পাশেই অনেক অনেক আদর তোমাকে এবং রুনিকে চিঠি শেষ করে তারিখ লিখতে গিয়ে সাহেব সামান্য চমকালো তারিখ তেরো এপ্রিল তাদের বিয়ের দিন তেরো তারিখে বিয়ে অশুভ হয় এ নিয়ে সে দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিল সব শুনে ভাইকে ধমক দিয়ে বলেছিলেন আল্লাপাকের সৃষ্টি প্রতিটা দিনই শুভ তেরো এপ্রিল মঙ্গলবার উনিশশো একাত্তর চীনের প্রধানমন্ত্রী চোয়েন লাই বলেছেন বহিরাক্রমণ থেকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য গণচীন প্রতিশ্রুতিবদ্ধ স্বাধীনতা রক্ষার জন্য চীন সরকার পাকিস্তানকে পূর্ণ সহযোগিতা দিবে এই দিনেই খাজা খয়রুদ্দিন ও জামায়াত নেতা গোলাম আজম জোহরের নামাজের পর বায়তুল মকরম থেকে শান্তি কমিটির মিছিল বের করেন পাক সেনাবাহিনীর সাফল্যের জন্য মোনাজাত পরিচালনা করেন জামায়াতের আমির গোলাম আজম তিনি ইসলাম ও পাকিস্তানের দুঃস্মনের মোকাবেলা করতে জিহাদের ডাক দেন সূত্র দৈনিক পাকিস্তান দৈনিক পূর্ব দেশ আসমানিরা যে বাড়িতে বাস করছে তার নাম দারগা বাড়ি গ্রামের ভেতর হুলস্থুল ধরনের বাড়ি দোতলা পাকা দালান বাড়ির পেছনে আমবাগান সানবাঁধানো ঘাটের পুকুরটা বাড়ির দক্ষিণ দিকে পুকুরের পানি কাকের চোখের মতোই পরিষ্কার ঘাটের সঙ্গে পাশাপাশি দুটো চেরি ফুলের গাছ গাছ ভর্তি সাদা রঙের চেরি ফুল গ্রামে চেরি গাছ থাকার কথা না বাড়ির সামনে অনেকখানি জায়গায় আছে নানা ধরনের জবা গাছ ভাই পাগলা পীর সাহেবের জবা গাছ প্রসঙ্গটা মিলে গেছে মোতালেব সাহেবের বাবা সরফরাজ মিয়া ব্রিটিশ আমলের দারোগা ছিলেন রিটায়ার করার পর তিনি পাকা বাড়ি বানান ব্রিটিশ আমলের দারোগাদের মধ্যে শেষ বয়সে খানিকটা জমিদারি ভাব চলে আসে উনার মধ্যেও চলে এসেছিল অজপাড়া গায়ে বিশাল দালান এই কারণেই তুলেছিলেন সরফরাজ মিয়া এখনও জীবিত বৃদ্ধের বয়স প্রায় নব্বই অতি রুগ্ন বাঁকা হয়ে হাঁটেন তবে চোখে দেখতে পান কানে শুনতে পান মাথা খানিকটা এলোমেলো হয়ে আছে কথায় কথায় বন্দুক বের করতে বলেন মাঝে মাঝে নিজেই তার শোবার ঘর থেকে দুনলা বন্দুক বের করে নিয়ে আসেন ক্ষিপ্ত গলায় বলেন সব হারাম যাদাদের জানে মেরে ফেলব তারপর আকাশের দিকে বন্দুক তুলে একটা ফাঁকা গুলি করেন গুলি শব্দ কানে যাবার পরপরই তার সঙ্গীত ফিরে আসে তিনি খুব স্বাভাবিক আচরণ করতে থাকেন তাকে দেখে মনে হয় তিনি তার অস্বাভাবিক উত্তেজনার প্রকাশে খানিকটা লজ্জিত রুনি এই বাড়িতে এসে আতঙ্কে অস্থির হয়ে আছে বাড়ির প্রধান ব্যক্তি একজন পাগল যে সারাদিন জবা গাছের যত্ন নিয়ে কাটিয়ে দেয় জবা গাছের সঙ্গে কথা বলে মাঝে মাঝে বন্ধু হাতে বের হয়ে আসে এই জাতীয় ভয়ঙ্কর মানুষের সঙ্গে বাস করা যে কোনো শিশুর পক্ষেই অসম্ভব রুনি বাস করছে ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে আসমানি হাজার চেষ্টা করে রুনিকে সেই দুঃস্বপ্ন থেকে বের করতে পারছে না সরফরোজ মিয়ার সঙ্গে রুনির প্রথম সাক্ষাৎটাই ছিল ভয়াবহ শুরুতে বাড়িটা রুনির খুব পছন্দ হয়েছিল চারদিকে এত ফাঁকা জায়গা জবা ফুলগুলো এত সুন্দর মনে হয় গাছে লাল আগুনের ফুল ফুটে আছে রুনি ছুটে গিয়ে কোচর ভর্তি করে জবা ফুল নিয়ে নিল তার এত আনন্দ হচ্ছিল আনন্দে কেঁদে ফেলতে ইচ্ছে করছিল ঠিক তখনই পেছন থেকে খনখণে গলায় যেন বলল এ মেয়ে ফুল কেন কার হুকুমে ফুলসিল্লা এই মেয়ে কোন বান্দির রুনি চমকে পেছনে তাকালো অতি বৃদ্ধ এক লোক বানরের মতো দেখতে চোখ চকচক করে জ্বলছে কি অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে বুড়ো আবার বলল ফুল ক্যানসিল্লা রুনির কোল থেকে সব ফুল মাটিতে পড়ে গেল বুড়ো ক্ষণক্ষণে গলায় বলল খবরদার নরবি না যেখানে আসো সেখানে দাঁড়ায় থাক এক কদম নড়লে অসুবিধা আছে রুনি তার জায়গায় দাঁড়িয়ে থাকলো ইচ্ছা থাকলেও তার নড়ার ক্ষমতা নেই ভয়ে আতঙ্কে তার শরীরের সমস্ত মাংসপেশি শক্ত হয়ে গেছে সে চোখ বড় বড় করে দেখলো বুড়ো মানুষটা প্রায় বানরের মতো লাফিয়ে লাফিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল এই সুযোগে পালিয়ে যাওয়া যায় পালাতে হলে বুড়ো যে দরজা দিয়ে ঢুকেছে তাকেও সেই দরজা দিয়ে ঢুকতে হয় সেটা সম্ভব না সে দৌড় দিয়ে পুকুরঘাটে যেতে পারে কিন্তু মা পুকুরের কাছে যেতে নিষেধ করেছেন সে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল বুড়ো যেভাবে লাফাতে লাফাতে ঘরে ঢুকেছিল সেভাবেই লাফাতে লাফাতে ঘর থেকে বের হয়ে এলো এবারে তার হাতে দুনল একটা বন্দুক খবরদার নড়বি না তোরে আমি গুলি করে দিব তুই আমার ফুল শ্রীস রুনি জানে বুড়ো লোকটা তাকে গুলি করবে না অবশ্যই বন্দুকে গুলি নেই খুব সম্ভব বন্দুকটা খেলনা বন্দুক বড়রা অনেক সময় ছোটোদের খেলনা বন্দুক দিয়ে ভয় দেখায় তার বাবা একবার একটা পিস্তল তার দিকে তাক করে গুলি করেছিল বিকট শব্দ হয়েছিল শব্দের সঙ্গে সঙ্গে পিস্তলের মাথায় ছোট্ট আগুন জ্বলে উঠেছিল আসলে সেটা ছিল একটা লাইটার সিগারেট লাইটার বুড়োর হাতের বন্দুকটা সেরকম নিশ্চয়ই আল্লাহ খোদের নাম নি সেমরি রোজ কেমন রুনি চিৎকার করে তার মাকে ডাকলো। কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হলো না সরফরাজ মিয়া তার অভ্যাস মতো আকাশের দিকে বন্দুক তাক করে ফাঁকা গুলি করলেন রুনি অজ্ঞান হয়ে জবা ফুলের উপর পড়ে গেল সারা বাড়িতে একটা হইচই পড়ে গেল রুনির জ্ঞান প্রায় সঙ্গে সঙ্গে ফিরল কিন্তু তার গায়ের তাপ হু হু করে বাড়তে থাকল ঘরে থার্মোমিটার নেই জ্বর কত উঠেছে বোঝার উপায় নেই আসমানি স্তব্ধ হয়ে মেয়ের মাথার কাছে বসে আছে মেয়ের গায়ে হাত দিয়ে জ্বর দেখার ইচ্ছাও তার করছে না জীবনটাকে অর্থহীন মনে হচ্ছে আসমানির ইচ্ছা করছে নির্জনে কোথাও গিয়ে কাঁদতে এই বাড়িটা বিরাট বড় নির্জনে কাদার মতো অনেক জায়গা আছে রুনিকে নিয়ে চিন্তার কিছু নেই এরা দেখবে এখন মাথায় পানির হালা হচ্ছে ডাক্তারের জন্য লোক গেছে রুনির পাশে বসে থাকার কিছু নেই আসমানি তারপরে বসে রইল ডাক্তার এসে ওষুধ দিলেন জ্বর কমে গেল রুনি স্বাভাবিক ভঙ্গিতে হাসলো আসমানই স্বাভাবিক হতে পারল না সে সারা রাত জেগে কাটিয়ে দিল অদ্ভুত অদ্ভুত সব চিন্তা তার মাথায় আসছে কুমকুমের মা হঠাৎ যদি তাকে ডেকে বলেন অনেকদিন তো হয়ে গেল এবার তুমি অন্য কোথাও যাও সে তাহলে যাবে কোথায় মহিলা আগে যে আন্তরিকতার সঙ্গে কথা বলতেন এখন তা বলেন না আসমানি একদিন শুনেছে তিনি কাজের মেয়েকে বলছেন নিজের মেয়ের খোঁজ নাই পরের মেয়ে পালতাসি আসলেই তো তাই আসমানি কুমকুমের বান্ধবী তাদের তো কেউ না তারা কেন তাকে শুধু শুধু পুষবেন আসমানি আজকাল প্রতিদিনই একবার করে ভাবে রুনিকে নিয়ে এক একা ঢাকা চলে গেলে কেমন হয় খুব কি অসম্ভব ব্যাপার কেউ কি ঢাকা যাচ্ছে না একটা সমস্যা আছে তার হাত খালি হ্যান্ডব্যাগে পনেরোটা মাত্র টাকা তার হাতে চার গাছের সোনার চুরি আছে চুরি বিক্রি অবশ্যই করা যায় রুনির গলায় চেন আছে এক ভরি ওজনের চেন চেনটাও বিক্রি করা যায় সোনার দাম এখন দুশো টাকা ভরি চুরি আর চেন মিলিয়ে খাত কাটার পরেও আড়াইশো তিনশো টাকা পাওয়া উচিত হাত খালি থাকলে অস্থির লাগে আসমিনির সারাক্ষণই অস্থির লাগছে আসমানি ধরাবাধা জীবনটা হঠাৎ এমন হয়ে গেল কেন অন্য একটা পরিবারের জীবনের সঙ্গে তার জীবনটা জট পাকিয়ে গেছে এরকম কি কথা ছিল শাহেদ কোথায় আছে সে জানে না বেঁচে আছে তো তাও জানে না তার মা কোথায় দেশের বাড়িতে খোঁজ নেওয়ার উপায় কী সব কিছুই জট পাকি এলোমেলো হয়ে গেছে এই জট কি কখনো খুলবে মানুষের জীবন এমন যে একবার জট পাকিয়ে গেলে জট বাড়তেই থাকে রাত জেগে আসমানি বেশ কয়েকটা চিঠি লিখল শাহেদকে তার মাকে নীলগঞ্জে শাহেদের বড়ো ভাইকে চিটাগাঙের ছোট মামাকে চিঠিতে নিজের ঠিকানা জানালো কীভাবে মুন্সিগঞ্জের গায়ে চলে এসেছে তা লিখল ডাক বিভাগ কোনোদিন চালু হবে কি না তা সে জানে না যদি কখনো চালু হয় তাহলে যেন আসমানির আত্মীয় স্বজনরা সঙ্গে সঙ্গে জানতে পারেন আসমানি কোথায় আছে দেশের অবস্থা কি ভালো হবে যদি হয় সেটা কবে কতদিন আসমানিকে একটা অপরিচিত জায়গায় একদল অপরিচিত মানুষের সঙ্গে থাকতে হবে আসমানি জানে না শুধু আসমানি কেন দেশের কেউই বোধে জানে না বিবিসি থেকে ভয়ঙ্কর সব খবর দিচ্ছে সারা দেশে নাকি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে একটা গৃহযুদ্ধ কতদিন চলে ছয় মাস এক বছর সাত বছর বাংলাদেশের এই গৃহযুদ্ধ কতদিন চলবে সাত বছর যদি চলে এই সাত বছর তাকে মুন্সীগঞ্জের দারোগা বাড়িতে পড়ে থাকতে হবে আর পাগলটা যখন তখন তার মেয়েকে ভয় দেখাবে তার অতি আদরের মেয়েকে বান্দি ডাকবে সাহেবকে লেখা চিঠি সে দুটা কপি করল একটা যাবে বাসার ঠিকানায় আরেকটা অফিসের ঠিকানায় কোনো না কোনো দিন সাহেব নিশ্চয়ই অফিসে যাবে অফিসে যাওয়া মাত্রই সে যেন চিঠিটা পায় শাহেদের চিঠি সম্বোধনবিহীন বিয়ের আগেও আসমানি শাহেদকে অনেক চিঠি লিখেছে তার কোনোটিতেই সম্বোধন ছিল না কি লিখবে সুপ্রিয় নাকি প্রিয়তমে সু সাদামাটা শাহেদ তার কখনো কিছু লিখতে ইচ্ছে করেনি আসমানি ধারণা শাহেদের জন্য যে সম্বোধন তার মনে আছে সেই সম্বোধনের কোনো বাংলা শব্দ তার জানা নেই আসমানির চিঠিতে খুব সহজ স্বাভাবিক থাকার চেষ্টা করছে এমনভাবে চিঠি লিখেছে যেন সে পিকনিক করতে মুন্সিগঞ্জের এক গ্রামে এসেছে পিকনিকে খুব মজা হচ্ছে পিকনিক শেষ হলেই ফিরে আসবে সে লিখেছে তুমি নিশ্চয়ই অস্থির হয়ে আমাদের খুঁজে বেড়াচ্ছ অস্থির হওয়ার কিছু নেই আমরা ভালো আছি খুব ভালো নিজেদের জন্য আমাদের দুশ্চিন্তা নেই তবে তোমার জন্য খুব দুশ্চিন্তা করছি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি বলে আবার রাগ করছো না তো প্লিজ রাগ করো না আর রাগ করে তো লাভও কিছু নেই দূর থেকে তোমার রাগ ভাঙানোর জন্য কিছু করতে পারছি না যে রাগ কেউ জানতে পারছে না সে রাগ করাটা অর্থহীন না ও আমরা কোথায় আছি সেই খবর তোমাকে এখনও দেয়া হয়নি আমরা ঢাকার খুব কাছাকাছি আছি জায়গাটার নাম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে দশ মাইল যেতে হয় গ্রামের নাম সাদারগঞ্জ যে বাড়িতে আছি সেই বাড়ির একটা নাম আছে দারোগা বাড়ি যিনি এ বাড়ি বানিয়েছেন তিনি একসময় দারোগা ছিলেন তার নাম সরফরাজ মিয়া ভদ্রলোক এখনও জীবিত কিঞ্চিত মস্তিষ্ক বিকৃত হয়েছে যখন তখন বন্দুক নিয়ে বের হয়ে আকাশের দিকে ফাঁকা ফায়ার করেন আমরা এই বাড়িতে আসার পর দিনই এই কাণ্ড করেছেন এখন তার বন্দুকের সব গুলি সরিয়ে ফেলা হয়েছে বন্দুকটাও লুকিয়ে ফেলার কথা ছিল শেষ পর্যন্ত লুকানো হয়নি কারণ সবার ধারণা বন্দুক লুকিয়ে ফেলে তার পাগলামে আরও বেড়ে যাবে এখন তোমাকে বলি দারগো বাড়িতে কীভাবে এলাম তোমার সঙ্গে রাগ করে আমি আমার বান্ধবী কুমকুমদের বাড়িতে চলে গিয়েছিলাম তাদের বাড়ি গ্যান্ডারিয়ায় কুমকুমের বাবা মোতালেব সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করেন কুমকুমের মাও আমাকে তার মেয়ের মতোই দেখেন পঁচিশে মার্চের ভয়াবহ ঘটনার পর কুমকুমের বাড়ির সবাই গেল ঘাবড়ে আশেপাশে সবাই পালাচ্ছে তারাও পালাবার জন্য তৈরি এদিকে তোমার কোনো খোঁজ পাচ্ছি না আমাদের বাসা তালাবন্ধ করে কোথায় যে তুমি পালিয়েছো তুমি জানো শুধু যে আমাদের বাসা তালাবন্ধ তাই না মার তালাবন্ধ এরকম অবস্থায় আমি বাধ্য হয়ে মোতালেপ চাচার সঙ্গে চলে এসেছি দারোগাবাড়ির সরফরাজ মিয়া হলো মোতালেব চাচার বাবা যাই হোক মোতালেব চাচার গেন্ডারিয়ার বাসায় বলে একজন আছে তার দায়িত্ব হচ্ছে রোজ একবার তোমার খুঁজে যাওয়া আমার ধারণা ইতিমধ্যে সে তোমার খোঁজ পেয়ে গেছে এবং তুমি জানো আমরা কোথায় আছি কীভাবে আছি রুনি তোমাকে মিস করছে খুব মিস করছে তবে মিস করলেও সে ভালো আছে মনটা নিশ্চয়ই ভালো নেই কিন্তু শরীরটা ভালো আছে যে অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি সে অবস্থে শরীরটা ভালো রাখাও তো কম কথা না কি বলো তুমি ভালো থেকো অনেক অনেক আদর ইতি আসমানি আসমানির ইচ্ছে করছিল অনেক অনেক আদর এই জায়গায় সে লেখে অনেক অনেক চুমু লজ্জার জন্য সে লিখতে পারল না তার মনে হচ্ছিল কেউ না কেউ তার চিঠি খুলে পড়ে ফেলবে সেটা খুব লজ্জার ব্যাপার হবে চিঠিটা শেষ করার পরই আসমানি মনে হলো যেন আসল কথাটাই লেখা হয়নি যদিও সে জানে না আসল কথাটা কি সে আরেকটা চিঠি লিখতে শুরু করলো এই চিঠির সম্বোধন আছে সম্বোধন লিখতে গিয়েই তার চোখ ভিজে গেল সে লিখল এই যে বাবু সাহেব তুমি কোথায় আমি মরে যাচ্ছি তোমাকে দেখতে না পেলে আমি মরে যাব সত্যি মরে যাব তুমি কি জানো এখন আমি কারো কথাই ভাবি না মার কথা না বাবার কথা না ভাই বোন কারো কথাই না আমি সারাক্ষণ তোমার কথা ভাবি এই বাড়িতে খুব সুন্দর একটা পুকুর আছে পুকুরের ঘাট বাঁধানো অনেক রাতে আমি রুনিকে ঘুম পাড়িয়ে ঘাটে এসে বসে থাকি তখন শুধু তোমার কথাই ভাবি আমি দেশের স্বাধীনতা চাই না কোনো কিছুই চাই না শুধু তোমাকে চাই কেন এরকম হলো কেন আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে গেলাম তোমার দেখা পেলে আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি আর পারছি না তুমি এসে আমাকে জড়িয়ে ধরো কবে আসবে তোমার আসমানি কয়েকদিন থেকে আসমানি খুব চেষ্টা করছে রুনির মন থেকে সরফরাজ মিয়ার ভয় ভাঙানো যাতে সে রাত দিন ঘরে বসে না থেকে বাড়ির বাগানে হেঁটে বেড়াতে পারে শহরের ঘিঞ্জিতে যে মেয়ে বড়ো হয়েছে গ্রামের খোলামেলায় সে মহানন্দে থাকবে এটাই স্বাভাবিক রুনি তা করছে না সে দোতলা থেকে একতলায় নামবে না মাঝে মধ্যে বারান্দায় এসে ভীত চোখে সরফরাজ মিয়াকে দেখবে তারপর আতঙ্কে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে যাবে এ বয়সে মনের ভেতর ভয় ঢুকে গেলে সে ভয় কিছুতেই দূর হয় না ভয় গাছের মতো মনের ভেতর শিকড় ছাড়িয়ে দেয় সেই শিকড় বড় হতে থাকে ভয়টাকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলা দরকার কিভাবে তা করা যাবে তা আসমানি জানে না সরফরাজ মিয়া যদি রুনিকে কাছে ডেকে আদর করে দুটো কথা বলে তাতে কি কাজ হবে আসমানি পুরোপুরি নিশ্চিত নয় তারপরেও সে সরফরাজ মেয়ের সঙ্গে কথা বলতে গেল বৃদ্ধ মানুষটা মোটামুটি স্বাভাবিক ভঙ্গিতে আসমানির সঙ্গে কথা বললেন খুপড়ি দিয়ে তিনি জবা গাছের নিচের মাটি আলগা করে দিচ্ছিলেন আসমানি গিয়ে দাঁড়াতেই বললেন কেমন আছো গো মা আসমানি বলল জি ভালো আছি সম্পর্কে তুমি আমার নাতনির মতো তারপরে মা বললাম রাগ না যে কোনো মেয়েকে মা ডাকা যায় রাগ না বুঝছো রাগ না জি না আমি রাগ করব না এই বাড়িটা তোমার নিজের বাড়ি এরকম মনে করে থাকবা আমি দেখি প্রায় তুমি দিঘির ঘাটলায় বসে থাকো ঘাটলাটা কি তোমার পছন্দ জি খুব পছন্দ শুনে আনন্দ পেলাম অনেক যত্ন করে বাড়ি বানিয়েছি দিঘি কেটেছি ঘাট বানিয়েছি বাগান করেছি দেখার কেউ নাই আমি একা পড়ে থাকি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে সংগ্রাম শুরু হয়ে গেছে সংগ্রাম শুরু হয়েছে বলেই তো তোমরা এসেছো ঠিক না মা জি ঠিক ওই দিন তোমার মেয়েটা বড় ভয় পেয়েছে আমি খুবই লজ্জিত মাঝে মাঝে কি যে হয় মাথা ঠিক থাকে না মাথার মধ্যে আগুন জ্বলে বয়সের কারণ এসব হয় বয়স খুব খারাপ জিনিস আপনি আমার মেয়েটাকে ডেকে একটু আদর করে দিন করব গো মা করবো সময় হলেই করব। সব কিছুর একটা সময় আছে জ্যৈষ্ঠ মাসে আম পাকে কার্তিক মাসে না বুঝলা আসমানি বলল আমি যাই সরফাজ মিয়া মুখ নাতলি বললেন আচ্ছা মা যাও একটা কথা মন প্রস্তুত করো আমাদের জন্য খুব খারাপ সময় বিষয়টা আমি স্বপ্নে পেয়েছি স্বপ্নে আমি অনেক জিনিস পাই দেশে আগুন জ্বলবে গো মা আগুন জ্বলবে তোমার কন্যাকে কোলে নিয়ে তোমাকে পথে পথে ঘুরতে হবে এটা কোনো পাগল ছাগলের কথা না স্বপ্নে পাওয়া কথা আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মানুষটা এসব কী বলছেন বিকৃত মস্তিষ্কে একজন মানুষের কথাকে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই তারপরও কেমন যেন লাগে বৃদ্ধ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আরেকটা কথা গোমা তোমার স্বামী কাছে নাই তোমার চেহারা সুন্দর অল্প বয়স মেয়েদের প্রধান শত্রু তার সুন্দর চেহারা অল্প বয়স তুমি অন্যের বাড়িতে আশ্রিত এই অবস্থায় নানা বিপদ আসতে পারে সামলায় চলবা আসমানি বৃদ্ধের এই কথা ফেলে দিতে পারছে না সে সম্পূর্ণ নতুন ধরনের সমস্যা আজ করতে পারছে সমস্যাটা এমন কাউকে বলতেও পারছে না তার কাছে পরামর্শ চাইতে পারছে না তার বান্ধবী কুমকুমের বাবা তার ভাবভঙ্গি একেবারেই ভালো লাগছে না সান্ত্বনা দিতে গিয়ে তিনি প্রায় আসমানির পিঠে হাত রাখেন আসমানি তার মেয়ের বান্ধবী তিনি অবশ্যই পিঠে হাত রাখতে পারেন কিন্তু আসমানি জানে এই স্পর্শটা ভালো না মেয়েরা ভালো স্পর্শ মন্দ স্পর্শ বুঝতে পারে একদিন আসমানি পুকুরে গোসল করছিল মোতালেব সাহেব হঠাৎ গামছা হাতে উপস্থিত তিনিও পুকুরে নামবেন আসমানির ঘাট খুব পিছল আমি তোমার হাত ধরে ধরে বলতে বলতেই তিনি নেমে এলেন আসমানির হাত ধরলেন হাত ছেড়ে দিয়ে পর মুহূর্তে তিনি আসমানির বুকে হাত রাখলেন যেন একটা দুর্ঘটনা হঠাৎ ঘটে গেছে আসমানি চট করে সরে গেল তার হাত পা কাঁপতে লাগল তার মনে হল এক্ষুনি সে মাথা ঘুরে পুকুরের পানিতে পড়ে যাবে মোতালেব সাহেব খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন পানি তো খুব ঠান্ডা তোমার ঠান্ডা লাগছে না আসমানি জবাব দিল না সে উঠে আসবে কিন্তু তার পা এখনও স্বাভাবিক হয়নি পা নাড়াতে পারছে না মোতালেব সাহেব বললেন মিলিটারি ঘটনা শুনেছ চকের বাজার পর্যন্ত এসে পড়েছে হিন্দুর বাড়িঘর টার্গেট করছে মেয়েগুলোরে ধরে নিয়ে যাচ্ছে ধরেই কি করে শোনো সব কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলে তারপর বড় একটা ঘরে রেখে দেয় ঘরের দরজা বন্ধ করে না গায়ে কাপড় চুপড় নাই এ অবস্থায় তারা পালাতেও পারে না দিনের বেলা মিলিটারির অপারেশন করে আর রাতে মেয়েগুলো নিয়ে ফুর্তি করে ভয়াবহ অবস্থা আসমানি পুকুর থেকে উঠে আসছে মোতালেব সাহেব পেছন থেকে ডাকলেন যাও কোথায় পাঁচটা মিনিট থাকো গোসল সেরে একসঙ্গে যাই আমার বয়সে পুকুরে একা একা গোসল করা ঠিক না কখন স্ট্রোক হয় কে বলবে স্ট্রোক হয়ে পানিতে পড়ে গেলে তুমি তো টেনে তুলতে পারবে সে এখন কি করবে চাচিকে গিয়ে বলবে চাচি আপনার স্বামী আমার বুকে হাত দিয়েছেন আসমানি শরীর যেন কেমন করছে সে বাড়িতে পা দিয়েই বমি করল মাথা এমন করে ঘুরছে তাকে বসে পড়তে হল সে এখন প্রায় নিশ্চিত যে হঠাৎ করে তার এই শরীর খারাপের কারণ শুধু চাচা চাচানা তার শরীরে নতুন একটা প্রাণের সৃষ্টি হতে যাচ্ছে ঢাকা থেকে রওনা হওয়ার সময় তার ক্ষীণ সন্দেহ ছিল এখন আর সন্দেহ নাই আসমানি বসে আছে উঠে দাঁড়াবার মতো জোর সে পাচ্ছে না ফজরের নামাজ সময় মতো পড়তে পারেননি এ জাতীয় দুর্ঘটনা ইতাজুদ্দিনের দীর্ঘ জীবনে কখনো ঘটেনি সব মানুষের শরীরের ভেতর একটা ঘড়ি আছে সেই ঘড়ি নিঃশব্দে টিকটিক করে সময় রাখে যখন যা মনে করিয়ে দেবার মনে করিয়ে দেয় ইতাজুদ্দিন সাহেবের ঘড়িতে কোনো গোলমাল হয়েছে ফজর নামাজের ওয়াক্তে তার ঘুম ভাঙল না যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়েছে পায়ের কাছে রোদ ঝলমল করছে লজ্জা ও অনুশোচনার তার সীমা রইল না কি ভয়ঙ্কর কথা ফজরের নামাজ ছাড়া তার দিন শুরু হতে যাচ্ছে গতরাতে ঘুমোতে যেতে অনেক দেরি হয়েছিল এই কারণে কি ভোরে ঘুম ভাঙেনি এটা কোনো যুক্তি না মানুষ একটা ভুল করলে ভুলের পক্ষে একের পর এক যুক্তি দাঁড় করায় এটা ঠিক না ভুলকে ভুল হিসেবে স্বীকার করে নেয় ভালো ইরতাজুদ্দিন মন খারাপ করে অজু করলেন নামাজ পড়লেন নামাজের সময় পার হয়ে যাওয়ার পরেও তাকে কাজা পড়তে হলো না কারণ আমাদের নবীয় করিম একবার অতিরিক্ত ঘুমের কারণে ফজরের নামাজ সময়মতো পড়তে পারেননি তার প্রতি সম্মান দেখানোর জন্য এই বিশেষ ব্যবস্থা ফজরের নামাজ কাজা ছাড়াই দুপুর পর্যন্ত পড়া যাবে যায় নামাজে দাঁড়িয়ে ইত্যাজুদ্দিনের মনে হলো কি অসাধারণ মানুষ ছিলেন আমাদের নবী তার প্রতিটি কাজ তার প্রতিটি কর্ম কত না শ্রদ্ধা কত না ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয় ইত্যাজুদ্দিন নিজেকে শাস্তি দেওয়ার জন্য সকালে নাস্তা খেলেন না স্কুলের দিকে রওনা হলেন ঠিক সাড়ে নটায় স্কুলে পৌঁছাতে পনেরো মিনিট লাগে তারপরেও হাতে থাকে পনেরো মিনিট ক্লাস শুরু হয় দশটায় এখনও অবশ্য কোনো ক্লাস হচ্ছে না ছাত্ররা আসছে না স্কুল বন্ধ থাকবে না খোলা থাকবে এই ধরনের কোনো সরকারি ঘোষণাও নেই কিছু শিক্ষক আসেন কমন রুমে বসে কিছু গল্পগুজব করে যে যার বাড়ি চলে যান গল্পগুজবের একমাত্র বিষয় দেশের কি হচ্ছে শিক্ষকদের প্রায় সবাইকেই দেখা যায় আনন্দিত ভঙ্গিতে আলোচনায় অংশ নিচ্ছেন পাকিস্তানি মিলিটারি যে ভয়াবহ জিনিস এই ব্যাপারে তারা অতি দ্রুত ঐকমত্যে পৌঁছান কোনো এক বিচিত্র কারণে পাকিস্তানি মিলিটারি শৌর্য বীর্যের কথা বলতে এদের ভালো লাগে শুনেছেন নাকি সপ্তাহ একেবারে সয়াই ফেলছে যেদিকে যাচ্ছে একেবারে শ্মশান বানিয়ে যাচ্ছে জ্বালাও পোড়াও বলে যেত লাফালাফি ঝাপা জাবি এক ধাক্কায় শেষ পাকিস্তানি মিলিটারি কি জিনিস যে জানে সে জানে এদের মধ্যে কিছু আছে যাদের এরা অন্ধকারে চেইন দিয়ে বেঁধে রাখে সাক্ষাৎ আসজাইল দরকারের সময় ছাড়ে তখন আর কোনো উপায় থাকে না এদের এখনো ছাড়ে নাই ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ লাগলে ছাড়বে তার আগে ছাড়ার দরকার নেই দয়া মায়া বলে কোনো বস্তু এদের মধ্যে নাই এরা হলো ধরতত্তা মার মারপেরেক টাইপ তো একবার ধরলে পেরেক মেরে ছেড়ে দেবে পেরেক মারতে মারতে আসছে পেরেক মেরে বাঙালি সিধা করে দিবে বাঙালি ভেবেছিল সিংহের সাথে সাপলুডু খেলবে সিংহ সাপলুডু খেলে না মিলিটারি বিষয়ক আলাপ আলোচনা শেষে ঝালমুড়ি দিয়ে চা খাওয়া হয় আগে পত্রিকা নিয়ে টানাটানি করা হতো এখন পত্রিকা আসছে না বলে সেই পর্ব হয় না অঙ্কসার দিন এক দুই দান দাবা খেলেন স্কুলের ইংরেজি স্যার কালীপদবাবুর সঙ্গে কালীপদবাবু তুখোর খেলোয়াড় কাজী প্রতিবারই তিনি হারেন এবং হেরে কিছু চিল্লাচিল্লি করেন এই হলো এখনকার স্কুলের রুটিন রুটিনের কোনো হেরফের হয় না উত্তেজনাহীন জীবনে মিলিটারি আসছে এটাই একমাত্র উত্তেজনা এই নিয়ে কথা বলতেও তাদের ভালো লাগে এতেও কিছুটা উত্তেজনা পাওয়া যায় খারাপ ধরনের উত্তেজনা তাতেই বা ক্ষতি কী মিলিটারি নীলগঞ্জ কবে আসবে দেরি নাই আসলো বলে মমন চলে এসেছে যে কোনো দিন নীলগঞ্জ চলে আসবে খবরটবর দিয়ে তো আসবে না হঠাৎ শুনবেন আজদাহা উপস্থিত মেশিন গানের ট্যাট ট্যাট গুলি ভয়ের কথা কি বলেন ভয়ের কথা তো বটেই সাক্ষাৎ আজরাইল মুখের কথার আগেই গুল্লি হিন্দু হলে ছাড়ান নাই হিন্দু মুসলমান বোঝে কিভাবে। কাপড় খুলে খতনা দেখে তারপর চার কলমা জিজ্ঞেস করে কলমায় উনিশ বিষ হয়েছে কি গুললি চার কলমা তো আমি নিজেও জানি না মুখস্থ করেন তাড়াতাড়ি মুখস্থ করেন মিলিটারি এসে পড়লে আর মুখস্থ করার সময় পাবেন না মমৃ সিং এর এডিসির যে দশা হয়েছে সেই দশা হবে কি হয়েছিল ওনার চার কলমা জিজ্ঞেস করেছে কলমা তৈ ঠিকঠাক বলেছে কলমা শাহাদাতে গিয়ে বেড়া তখন জিজ্ঞেস করলো বেতের নামাজের নিয়ত কি পারল না সঙ্গে সঙ্গে রাইনার পাড়ে নিয়ে দুমদুম দুই গল্লি বেতের নামাজের নিয়ত জিজ্ঞেস করে সব জিজ্ঞেস করে পাকিস্তানি মিলিটারি ধর্মের ব্যাপারে খুব শক্ত হুম বিপদের কথা বিপদ মানে বিপদ মহাবিপদ রোজ কে আমদ বলতে পারেন বিপদের আশঙ্কায় কাউকে তেমন চিন্তিত মনে হয় না নীলগঞ্জ গ্রামের রৌদ্র করজ্জ্বল দিন ঝকঝক করছে এপ্রিলের নীলাকাশ খেতে খামারে কাজকর্ম হচ্ছে চিন্তিত হবার কি আছে শহরে ঝামেলা হচ্ছে শহরে ঝামেলা হয়েই থাকে শহরের ঝামেলা গ্রামকে স্পর্শ করে না রাজা আসে রাজা যায় এ তো বরাবরের নিয়ম রাজা বদলের ছোঁয়া শরীরে না লাগলেই হল লাগবে না বলাই বাহুল্য বড় বড় আন্দোলন শহরে শুরু হয়ে শহরেই শেষ হয় গ্রাম পর্যন্ত আসে না ইতাজুদ্দিন স্কুলে এসে দেখলেন স্কুলের টিচাররা সবাই চলে গেছেন জোর গুজব মিলিটারিরা মমনসিংহ থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছে একটা বড় দল গেছে হালুয়াঘাট যে কোনো সময় নীলগঞ্জ চলে আসতে পারে স্কুলে আছেন হেডমাস্টার সাহেব ছাত্র থাকুক না থাকুক তিনি দশটা পাঁচটা স্কুলে থাকেন সগি সাহেব এবং কালীপদবাবুও আছেন সগির সাহেব দাবা খেলছিলেন আজ তিনি ভালো খেলেছেন কালীপদবাবু সুবিধা করতে পারছে না তার মন্ত্রী আটকে পড়ে গেছে মন্ত্রী খোয়ানো ছাড়া কালীপদবাবুর সামনে কোনো বিকল্প নেই অঙ্ক স্যারের মুখ হাসি আনন্দ তিনি চেপে রাখতে পারছেন না ইরতাজুদ্দিনকে দেখে অঙ্ক স্যার আনন্দিত গলায় বললেন নীলগঞ্জে মিলিটারি চলে আসতেছে শুনছেন নাকি ইরতাজুদ্দিন বললেন তাই নাকি হেড স্যারের কাছে যান ওনার কাছে লেটেস্ট সংবাদ আছে মিলিটারি আসছে এরকম খবর পাঠিয়েছে আরে না এরা কি খোঁজখবর দিয়ে আসে হুট করে চলে আসবে এসেই রাজা আটক করে ফেলবে সরাসরি গজের আক্রমণ হাসতেছেন কেন মিলিটারি রাশি কোন আনন্দের বিষয় আমাদের জন্য সমান আমরা আমেও নাই সালাতেও নাই দেশ শান্ত হলেই খুশি ছাত্র পড়াবো বেতন পাবো আর কি ইতাজুদ্দিন হেডমাস্টার সাহেবের ঘরের দিকে রওনা হলেন সগির সাহেব দাবার বোর্ডের উপর ঝুঁকে পড়লেন ইচ্ছে করলেই তিনি মন্ত্রীটা খেতে পারেন খেতে ইচ্ছে করছে না আটকা থাকুক ধীরে সুস্থে খাবেন খাদ্য তো পালিয়ে যাচ্ছে না তিনি গজের চাল দিলেন তেমন চিন্তাভাবনা করে দিলেন না বিপক্ষের মন্ত্রী আটকা পড়ে আছে এখনও তো চিন্তাভাবনার কিছু নেই হেডমাস্টার মনসুর সাহেব মাথা নিচু করে কি যেন লিখছিলেন ইরতাজুদ্দিনকে দেখে মাথা তুললেন ইরতাজুদ্দিন বললেন আপনার কি হয়েছে মনসুর সাহেব জবাব দিলেন না নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তিনি কথা বলতে চান না তার ভালো লাগে না গত তিন রাত ধরে তার ঘুম হচ্ছে না তিনি তার স্ত্রীকে নিয়ে এসেছেন স্বামী আশেপাশে থাকলে মহিলা অনেকটা সুস্থ থাকেন এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে এখন তিনি স্বামীকে চিনতে পারছেন না এক রাতে তিনি স্বামীকে ঘরে ঢুকতে দেখে চিৎকার করে উঠলেন এই তুমি কে তুমি ঘরে ঢুকলা কেন খবরদার মনসুর সাহেব বললেন আসি আমাকে চিনতে পারছো না আমি খবরদার আমি আমি না হেডমাস্টার সাহেব রাতে আলাদা ঘরে ঘুমান আসিয়াকে তালা বন্ধ করে রাখতে হয় ছাড়া পেলে তিনি একা একা নদীর পাড়ে চলে যান ইতাজুদ্দিন বললেন মিলিটারি নাকি আসছে মনসুর সাহেব হাতের কলম নামিয়ে রাখতে রাখতে বললেন আসবে তো বটেই শুধু শুধু গন্ডগ্রামে কেন আসবে দেশটাকে নিজের মুঠে নিতে হলে আসতেই হবে কবে আসবে সেটা কথা শহরগুলোর দখল এরা নিয়ে নিয়েছে এখন ছড়িয়ে পড়বে কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে না তো কাজেই ছড়িয়ে পড়ার ব্যাপারটা দ্রুতই ঘটবে রেজিস্ট্যান্স হবে অবশ্যই হবে কে জানে এখনই হয়তো শুরু হয়েছে সামনের দিন বড়ই ভয়ঙ্কর ইত্যাস সাহেব কেউ বুঝতে পারছে না আমি বুঝতে পারছি ভাবি সাহেবের শরীর কেমন ভালো না তাকে এখানে আনা ঠিক হয় নাই মনে হয় বাপভাইয়ের ভাইয়ের কাছেই ভালো ছিল তাকে এখানে এনেই তো ভুল করেছি মানুষের কর্মকাণ্ড কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা বিবেচনা করা কঠিন মানুষ প্রায়ই বিবেচনা করতে পারে না ভুল এবং শুদ্ধ শুধুমাত্র আল্লাপাকে বলতে পারেন মনসু সাহেব বড় করে নিঃশ্বাস ফেলে বললেন আপনার মতো আল্লাভক্ত মানুষদের একটা সুবিধা আছে সব দায় দায়িত্ব আল্লাহর উপর ফেলে দিয়ে নিশ্চিন্ত হয়ে বাস করতে পারেন বড় কোনো বিপদ যদি আসে তখনও দেখবেন আপনার মতো মানুষরা সবাই আল্লাহর হুকুম বলে স্বাভাবিক কাজকর্ম করতে থাকবে এটা কি ভালো না না এটা ভালো না মানুষকে বিবেক দেওয়া হয়েছে চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে যুক্তিবিদ্যার মতো কঠিন বিদ্যায় জন্মসূত্রে মানুষ পারদর্শী সেই মানুষ যদি সবই আল্লাহর হুকুম বলে চুপ করে থাকে তাহলে কীভাবে হয় আল্লাপাক আমাদের সবুর করতে বলেছেন ভালো কথা সবুর করেন আপনার ছোট ভাইয়ের কোনো খবর পেয়েছেন শাহেদ না তার নাম জি তার নাম শাহেদ এখনও কোনো খবর পাইনি এটা নিয়েও নিশ্চয়ই আপনার মনে কোনো দুশ্চিন্তা নেই সবই আল্লাহর ইচ্ছে হচ্ছে তাই না ইত্যাজুদ্দিন বললেন আপনার মনটা মনে হয় আজ ভালো নাই মনসুর সাহেব জবাব দিলেন না মন ভালো আছে এই কথাটা প্রিয়জনদের জানাতে ইচ্ছে করে মন ভালো নাই এই খবর ঢোল পিটিয়ে জানাতে ইচ্ছে করে না মালনা সাহেব জি কনফুসিয়াসের নাম শুনেছেন জি না বিখ্যাত চৈনিক দার্শনিক তিনি পাঁচটি সম্পর্কের কথা বলেছেন পাঁচটি অতি গুরুত্বপূর্ণ সম্পর্ক এই পাঁচটা সম্পর্ক কি জানতে চান ইতাজুদ্দিন উসফুস করছেন আসরের নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজের সময় অল্প পাঁচটা সম্পর্কের কথা যদি হেডমাস্টার সাহেব ব্যাখ্যা করে বলা শুরু করেন নামাজের সময় পার হয়ে যেতে পারে নীলগঞ্জ থানার ওসি সাহেবের স্ত্রী খবর পাঠিয়েছেন খুব নাকি জরুরি সেখানেও যেতে হবে কিন্তু তার সঙ্গে জরুরি প্রয়োজনটা কি সেটাই বুঝতে পারছেন না মারানা সাহেব শোনেন পাঁচটা সম্পর্ক হচ্ছে শাসকের সঙ্গে প্রজার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক বড়ো ভাই ছোটো ভাই সম্পর্ক আর বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক বুঝতে পেরেছেন জি বুঝতে পেরেছি কিন্তু হঠাৎ করে সম্পর্কের ব্যাপারটা আমাকে কেন বললেন আপনাকে বললাম কারণ পাঁচটা সম্পর্কের কোনোটাই আমার সঙ্গে সম্পর্কিত না পাকিস্তানি শাসকের সঙ্গে প্রজা হিসেবে আমার কোনো সম্পর্ক নাই আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক নাই আমার কোনো ছেলে নাই যে পিতা পুত্রের সম্পর্ক হবে আমার কোনো ভাইও নাই বন্ধুও নাই শান্ত গলায় বলল বন্ধু কি নাই হেডমাস্টার সাহেব সঙ্গে সঙ্গে বললেন বন্ধু আছে আপনি আছেন আপনার কথা মনে ছিল না খুব কাছাকাছি যারা থাকে তাদের কথা মনে থাকে না নামাজের সময় হয়ে গেছে উঠি বলতে বলতে ইতাজুদ্দিন উঠে দাঁড়ালেন জানামাজি দাঁড়ানোর পর জাগতিক সব চিন্তা চিন্তাভাবনা মাথা থেকে দূর করতে হয় বেশিরভাগ সময় এই কাজটা তিনি পারেন আজ পারলেন না কনফুসিয়াস নামের চীনা দার্শনিকের কথা মাথায় ঘুরতে লাগল সুরা ফাতেহা পড়ার সময় মনে হল কনফুসিয়াস ভুল করেছেন আসল দুটো সম্পর্ক বাদ দিয়ে গেছেন মাতা পুত্র সম্পর্ক আর মাতা কন্যা সম্পর্ক তিনি কি ইচ্ছা করেই ভুলটা করেছেন নাকি অজান্তে মার সঙ্গে কি তার সম্পর্ক ভালো ছিল না ইতাজুদ্দিনের নামাজে গণ্ডগোল হয়ে গেল তিনি আবারও শুরু থেকে নামাজ শুরু করলেন এইবার তার মাথায় ওসি সাহেবের স্ত্রীর কথা চলে এলো মহিলার নাম তিনি জানেন নামটা এখন মনে পড়ছে না নামাজে দাঁড়ানোর অর্থ আল্লাপাকে সামনে দাঁড়ানো আল্লাপাকে সামনে দাঁড়িয়ে একজন মহিলার নাম মনে করার চেষ্টা আল্লাপাকের সঙ্গে বেয়াদবি করার চেয়েও বেশি ইতাজুদ্দিন প্রাণপণ চেষ্টা করছে নাম মনে না করার লাভ হচ্ছে না মাথার মধ্যে কথাটা ঘুরছে কি যেন নাম কি যেন নাম ফলের নামে নাম ফলটা কি আঙ্গুর বেদানা নামের মধ্যে ক আছে ক নাম দিয়ে যে ফল তার মনে পড়ছে সেই নাম তো কেউ রাখবে না কলা তাহলে নামটা কি এদিকে সগির সাহেবও খুব হইচই শুরু করেছেন কালীপদবাবুর মন্ত্রী খাওয়ার পরেও তিনি হেরে গেছেন আসলে মন্ত্রী খেতে গিয়েই ভুলটা হয়েছে মন্ত্রী ছিল টোপ তিনি বোকার মতো টোপ গিলেছেন টোপ গিলেই ফেসে গেছেন সগির সাহেব চেঁচাচ্ছেন আপনি যা করেছেন তার নাম ভাওতাবাজি ভাওতাবাজি খেলা না কালীপদবাবু বললেন ভাওতাবাজি কি করলাম ভাওতাবাজি কি করেছেন বুঝেন না এই হিন্দুর জাতটাই ভাওতাবাজির জাত মিলিটারি যে ধরে ধরে নুনু কেটে মুসলমান বানিয়ে দিচ্ছে ভালো করছে আপনার যন্ত্র কাটা দরকার এটা কীরকম কথা অতি সত্যি কথা ভাওতাবাজির খেলা আমার সঙ্গে খেলবেন না বুঝছেন আমার সঙ্গে যদি খেলতে চান স্ট্রিট খেলবেন আমি তো খেলতে চাই না আপনি জোর করে খেলতে বসান আমি জোর করে খেলতে বাসাই অবশ্যই আপনি শুধু ভাও না আপনি তো মিথ্যাবাদী মিথ্যাবাদী সারাপ চিৎকার করছেন কেন আবার কথা বলে সারাপ মালাউন যদি নামাজ শেষ করে কমন রুমে এসে দেখেন দুজনের ঝগড়া মিটমাট হয়ে গেছে তারা আবারও দাবা খেলতে বসেছেন কনফুসিয়াসের কথাটা হয়তোবা সত্যি বন্ধুত্বের সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্ক ভাই এবং বোন পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার ওসি সাহেবের স্ত্রী ইরতাজুদ্দিনকে চমকি দিয়ে কদম জন্য নিচু হল ইরতাজুদ্দিন খুবই বিব্রত হলেন ঠিক তখনই মেয়েটার নাম তার মনে পড়ল কমলা ইরতাজুদ্দিন বললেন মাগো মাথা নিচু করে সালাম করা ঠিক না মানুষ একমাত্র আল্লাপাক ছাড়া আর কারো কাছেই মাথা নিচু করবে না এটাই আল্লাপাকের বিধান কমলা নরম গলায় বলল এইসব বিধান আপনাদের মতো জ্ঞানীদের জন্য আমার মতো সাধারণদের জন্য না আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের বিষয়ে কথা বলার জন্য আপনাকে ডেকেছি স্বপ্নের তাপসির করার মতো যোগ্যতা আমার নাই তারপরে বলো শুনি কি স্বপ্ন দেখেছ স্বপ্নটা কখন দেখেছ ভোর রাত্রে স্বপ্ন দেখে ঘুম ভাঙার পরপরই মোরগের ডাক শুনেছি স্বপ্নে দেখলাম বড় একটা মাঠ মাঠ ভর্তি কাশ ফুল আমি মনের আনন্দে ছোটাছুটি করতেছি একসময় ছোটাছুটি বন্ধ করে বিশ্রামের জন্য বসলাম তখন দেখি আমার শাড়ি ভর্তি হয়ে গেছে চোরাকাটায় আমি অবাক হয়ে ভাবছি কাশবনে চোরাকাটা আসলো কীভাবে তারপর চোরাকাটা বাঁচতে বসলাম একটা চোরাকাটা তুলি সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে এক ফোঁটা রক্ত পড়ে দেখতে দেখতে শাড়ি ভর্তি হয়ে গেল রক্ত এই হলো স্বপ্ন স্বপ্নটা দেখার পর থেকে খুব অস্থির লাগতেছে ইতাজুদ্দিন বললেন স্বপ্ন দেখে অস্থির হওয়ার কিছু নাই সন্তান সম্ভব মায়েরা ভয়ের মধ্যে থাকে সেই ভয় থেকে তারা দুঃস্বপ্ন দেখে এটা ছাড়া আর কিছু নাই অনেক সময় আল্লাপাক স্বপ্নের মাধ্যমে মানুষকে সাবধান করেন তবে তিনি সংবাদ পাঠান রূপকের মাধ্যমে সেই রূপকের অর্থ উদ্ধার করা কঠিন আমার তো জ্ঞান নাই আমি মূর্খ কিসিমের মানুষ চাচাজি আজ রাতে আমার এখানে খাবেন মা আজ বাদ থাকুক জি না আজ আপনি খাবেন আজ আমার একটা বিশেষ দিন বিশেষ দিনটা কি আজকে তোমার বিবাহের দিন কমলা জবাব না দিয়ে মাথা নিচু করে হাসল ইতাজুদ্দিন বললেন আমি অবশ্যই তোমার এখানে খানা খেতে আসবো